Welcome to my YouTube channel. Thanks for click this video. ইতিমধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে হেলপার সহ বিভিন্ন পদে। যে কোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারে। মিশন ভাতশালা প্রকল্পের অধীনে রাজ্য সরকার জেলা দপ্তরে এইসব কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন পদ্ধতি কি, বয়সের সময়সীমা কি, আবেদন করার শেষ তারিখ, কিভাবে আবেদন করবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি পদের নাম। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, সিডাব্লিউও, কেস ওয়ার্কার, প্রোভিডেন অফিসার, মোট শূন্য পদ একটি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অথবা LLB বিষয়ে স্নাতক চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। গভর্নমেন্ট, NGO, লিগেল ম্যাটার্স ইত্যাদি বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী। অর্থাৎ এইসব যোগ্যতা থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। মাসিক বেতন 23,170 টাকা মাসিক বেতন। বয়স ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। সেকেন্ড, পদের নাম হাউস মাদার রেসিডেন্সিয়াল, অর্থাৎ ওই এলাকার থেকে হাউস মাদার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে এই পদের জন্য। মাসিক বেতন 14,568 টাকা মাসিক বেতন। ন্যূনতম বয়স 21 বছর থেকে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 21 থেকে 40-এর মধ্যে যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারে। পদের নাম হেল্পার কাম নাইট ওয়াচম্যান ইস্ট ওয়াইল্ড হেল্পার রেসিডেন্সিয়াল, অর্থাৎ ওই এলাকার থেকে এই নিয়োগ করা হবে। মোট শূন্য পদ দুটি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্বে অভিজ্ঞতা হবে আবেদনকারী। অর্থাৎ এখানে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো হাই সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পাস থাকলেও আবেদন করতে পারে, কিন্তু পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতন 12,000 টাকা মাসিক বেতন। বয়স ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে এই পদে নিয়োগ করা হবে। পদের নাম নার্স অফ সাহাব রেসিডেন্সিয়াল। মোট শূন্যপাত একটি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং অথবা GNM কোর্স সম্পূর্ণ করা আবেদনকারী প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যে কোনো মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ চাকরি প্রার্থীরা জেনারেল ডিউটি অ্যাসেস কোর্স করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং অথবা GNM এর কোর্স সম্পূর্ণ করা আবেদনকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন 12,000 টাকা। বয়স ন্যূনতম 23 থেকে সর্বোচ্চ 40 বছর মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি, আবেদন জমা করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। নিজের সম্পর্কিত বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ও অনন্য গুরুত্বপূর্ণ নথি একটি মুখবন্ধ খামের উপর ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন সেই পোস্টের নাম দিয়ে দেবেন। ফর গভর্নমেন্ট রান CCI/SAA_Mission বাদশালায় পশ্চিম মেদিনীপুর লেখাটি উল্লেখ করতে হবে। শূন্যস্থানের জায়গায় যে পদের জন্য আবেদন করবে সেই পদের নাম লিখতে হবে। অর্থাৎ এই যে ফাঁকা জায়গা পোস্ট অফ, এখানে আপনি যে পদে, উপরে যতগুলো পদ আছে এর মধ্যে যে পদের জন্য আপনি আবেদন করবেন সেটির নাম এখানে লিখে দেবেন। লিখে দিয়ে তারপরে আপনারা একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার ঠিকানা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটেড DCPU আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টরেট পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন 7211-01 ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় আপনাদের ওই খামটা পাঠিয়ে দিতে হবে। গিয়ে
ড্রপ বক্সে জমা দিতে পারেন বা এই ঠিকানায় আপনারা পাঠিয়েও দিতে পারেন পোস্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনারা খাম কীভাবে লিখবেন সেটার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে খাম লেখার। আর ডিসক্রিপশন বক্সে সমস্ত রকম তথ্য থাকবে, আপনার অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত রকম তথ্য থাকবে। সেখান থেকে গিয়ে আপনারা প্রথম অফিসিয়াল নোটিফিকেশনটা পড়বেন, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করে ওই বাই পোস্টের মাধ্যমে বা আপনারা যদি কাছে অফিস হয় তো আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারবেন, এরকম কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে তো আবেদনের শেষ তারিখ 7 আগস্টের মধ্যে আপনাদের এখানে আবেদন জমা দিতে হবে, অর্থাৎ 7ই আগস্টের আগে এই আবেদনপত্রটি আপনাদের ওই ড্রপ বক্সে গিয়ে জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন বায়োডাটা লিখবেন তখন আপনাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ঠিকভাবে দেবেন এবং সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট আর রেসিডেন্সিয়ালের আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দেবেন এবং সঙ্গে এক কপি ফটো দিয়ে দেবেন। তো বায়োডাটাতে এক কপি ফটো লাগিয়ে দেবেন নিজের সিগনেচার করে দিয়ে, তারপরে আপনারা ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।